الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها সম্মানিত বোন এবং যারা লাইভে, যে সমস্ত ভাই কাছ থেকে অথবা দূর থেকে জুমে অথবা লাইভে যারা দেখছেন, আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা আজকে সূরা আন-নাজিআত শেষ করতে যাইব ইনশাআল্লাহ। আমরা শুরু করেছি এই সূরাটা এবং আলহামদুলিল্লাহ আমরা শেষের দিকে এসে গেছি। সূরাটাকে আমরা যদি ভাগ করি তাহলে প্রথম দেখব যে আল্লাহ তাআলা আমাদের মরণের বিছানায় একজন মানুষ যখন যায় তখন কি অবস্থা হয় সেটা লিখেছেন, বলেছেন, বলেন, আমাদেরকে পড়াইয়াছেন, শেখাইয়াছেন। এরপরে সেখান থেকে মানুষের কাছে যখন সিংহায় ফুঁক দিয়ে হাশরের ময়দানের দিকে আনা হবে তখনকার কি অবস্থা হবে, দ্বিতীয় দৃশ্য এনেছেন। তারপরে দৃশ্য এনেছেন যে এইটাকে যারা অস্বীকার করে, দুনিয়াতে অনেক অস্বীকার করে, তার মধ্যে সেরা অস্বীকারী, সবচেয়ে নিকৃষ্টতম অস্বীকারী ছিল ফেরাউন, তার একটা বর্ণনা আসছে। তারপরে যে আল্লাহ বলেছেন যে দেখো ফেরাউনের চেয়ে কি তোমরা শক্তিশালী, তাই যদি মনে করে থাকো তোমরা শক্তিশালী, মনে রেখো তোমরা এই যে আসমান জমিনের চেয়েও শক্তিশালী না, তখন সাইন্টিফিক কিছু তথ্য আমাদের সামনে তুলে নিয়ে এসেছেন যাতে করে আমরা সবাই সাবধান হয়ে যাই। এরপরে যে আল্লাহ তাআলা কিভাবে কেয়ামতটা সংঘটিত হচ্ছে এবং কেয়ামতের পরে দুটো দিক বর্ণনা করে দিয়েছে, এইভাবে চারটা পাঁচটা দৃশ্যের পরে এসে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে সর্বশেষ একটা দৃশ্যের কাছে নিয়ে আসছেন যে মানুষ, মানুষের অ্যাটিচিউড কি কেয়ামত সম্পর্কে। তো এখানে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়াসআলুনাকা আনিস সাআতি, তারা আপনার কাছে জিজ্ঞেস করে কেয়ামত সংক্রান্ত বিষয়। এইটা থেকে আজকে আমাদের মূলত আলোচনা শুরু হবে। তো এখন আপনারা সবাই একটু চিন্তা করেন যে মানুষ কিভাবে এই কেয়ামতের বিষয়টা তাদের মাথার মধ্যে নিয়ে আসছে, বিভিন্ন ভাবে তারা এই কেয়ামতের বিষয়টাকে নিয়ে আসতে চাইছে। কেউ এটাকে পজিটিভ নিয়েছে, কেউ নেগেটিভ নিয়েছে, কেউ ঠাট্টার নিয়েছে, কেউ গবেষণার নিয়েছে, হ্যাঁ বিভিন্ন ভাবে। তাতে সবটারে যদি আমরা এ করি, মানে সামারাইজ করি, সার সংক্ষেপ করি, তাহলে কেমন দাঁড়ায় আপনারা সবাই একটু চিন্তা করেন। পৃথিবীর মানুষগুলোকে সামনে রাখেন, এখন পৃথিবীর মানুষগুলো কত কত কোটি, 500-600 কোটি, তার মধ্যে থেকে মুসলিম হলো 1.8 বিলিয়ন, তাই না? এখন এইটা এইটা আবার কোথায় গেছে এই মুসলমানরা কেয়ামতের ব্যাপারে? তো আমরা এই পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আমরা যদি এখন মোটামুটি ভাবে সামনে নিয়ে আসি, তা ওরা কেয়ামত সম্পর্কে কি করে, ওরা কেয়ামত সম্পর্কে ওদের দুটো জিনিস আছে, একটা হলো এস আলুনা আর একটা হলো এতাসা আলুনা। এক দারুণ শব্দ, এরা আগের শব্দ আগের সুরায় আল্লাহ এতাসা আলুনা বলেছে আর এই এই সুরাতে এস আলুনা বলেছে, পাশাপাশি কিন্তু এস আলুনা এতাসা আলুনা। যারা আপনারা
এখানে আছেন যারা কোরআনিক গ্রামারটা শিখছেন আমার কাছে, তারা বোধহয় এটা বুঝতে পাচ্ছেন যে এস আলুনা আর এতসা আলুনার মধ্যে পার্থক্য কি। এস আলুনা আর এতসা আলুনার মধ্যে আপনারা যারা এখানে আসছেন তারা বুঝবেন। আমাদের সকাল টিভি আজকে আমাদের বলতেছিলেন ওস্তাদ সময় কিছু বাকি আছে, আপনি যেন তাফসির শুরু করেই আমাদের বেশ কিছু বিষয়ে একটু ভাইদেরকে বা বোনদেরকে একটু রিমাইন্ডার দেন। তার মধ্যে একটা হলো যে এই মাসের আজকে হলো 3 তারিখ নভেম্বর মাসের, আর মাত্র কয়েকদিন বাকি আছে, এই এর পরের থেকে আমরা সম্ভবত 11 তারিখ থেকেই আমরা শুরু করতে যাচ্ছি। আমরা 11 তারিখ থেকে না সকাল টিভি, আমরা কয় তারিখ থেকে শুরু করতে যাচ্ছি? 11 তারিখ থেকে শুরু করতে যাচ্ছে, 11, 18, 18 আর 26। এই 3 সপ্তাহ ধরে আমরা একটা স্লোগান মাথায় নিয়েছি, এ একটা বুদ্ধি আমার মাথায় আসছে, সে বুদ্ধিটা আমি এখন সবার মধ্যে শেয়ার করতে চাইছি। সেই বুদ্ধিটা হলো এই যে ফি কুল্লি বাইতিন রাকি, ফি কুল্লি বাইতিন রাকি, এটা হলো আমাদের স্লোগান। আপনারা সবাই একটু মুখস্থ করে নেন, ফি কুল্লি বাইতিন রাকি, ফি কুল্লি বাইতিন রাকি, প্রত্যেক বাড়িতে আমরা 1 একজন রাকি বানাতে চাচ্ছি, প্রত্যেক বাড়িতে। মানে এটা 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 এই জন্য বলতেছি যে মানুষ এখন এই যে রুকিয়া করাটাকে বড় ধরনের বিজনেস বানাই, ভেঞ্চার বানাই ফেলেছে। রুকিয়া করার জন্য নির্ধারিত বাসায় যেতে হয় অথবা সেন্টারে যেতে হয়, রুকিয়া সেন্টার করেছে মোড়ে মোড়ে, সেখানে যে 5-7 জন লোক থাকে তাদের টাকা দিতে হয় অমুক তমুক। রুকিয়া কাজটা হলো এটাকে বলা হয় রুহানি চিকিৎসা, আধ্যাত্মিক চিকিৎসা, আর এই চিকিৎসা যারা করেন এটা সওয়াবের নিয়াতে করেন। এটা হলো পার্ট অফ আওয়ার রিলিজিয়ান, ধর্মের মধ্যে। আর নবুয়াত রিসালাতের মূল কাজ হলো যে এই কাজটা করতে যে আমরা যেন কখনোই লা আস আলুকুম মিন আজরিন, আমরা কোনো প্রতিদান চাইবো না, আমরা উজরত চাইবো না, আমরা এখানে স্যালারি চাইবো না, বেতন চাইবো না। এইটাই ছিল আমাদের একেবারে আমাদের নবীর নবীর পরবর্তী সাহাবাদের তাবিয়াইনদের নিয়ম। এজন্য রুকিয়া যারা করত এরা একটা সংঘবদ্ধ শ্রেণী বা ব্যবসায়িক শ্রেণী তৈরি হয়নি। আমরা সকাল টিভি এবং আমরা কিউএনএস এর মাধ্যমে মানুষকে ট্রেনিং দিয়ে দিয়ে ওই ব্যবসার জায়গা থেকে ফিরে এনে আবার ধর্মের জায়গায় আনতে চাচ্ছে। ঘরে ঘরে সবাই আপনারা রুকিয়া করতে পারবেন, জিন তাড়াবেন, ভূত তাড়াবেন, তার জন্য আবার আরেকজনের কাছে যেতে হবে না, আপনি নিজেই, আপনি নিজেই। তো এইগুলোকে আমরা ট্রেনিং দেওয়ার জন্য ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে শুরু হবে। আপনারা যারা এখানে আছেন তারা তো থাকবেনই ইনশাআল্লাহ, আর এইটাকে সব জায়গায় পৌঁছে দেবেন। এটাই আমাকে সকাল টিভি বলেছেন যে উস্তাদ কিছু সময় বাকি আছে, এটা কাজে লাগাবেন। তো এখন আমরা তাফসিরের দিকে যাব। তাফসিরটা আজকে শুরু হবে 42 নম্বর আয়াত থেকে, সুরা নাজিয়াতের 42 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত। সেখানে একটা অবস্থান তৈরি করেছেন আল্লাহ তাআলা, শক্ত অবস্থান। সেই অবস্থানটা হলো এই যে কেয়ামত সংক্রান্ত বিষয়ে পৃথিবীতে মানুষের 2 রকম অ্যাটিটিউড আছে, একটা হলো ইয়াতাসাআলুন আর একটা হলো ইয়াসআলুন। ইয়াতাসাআলুন আর একটা হলো ইয়াসআলুন। ইয়াতাসাআলুন মানে নিজেরা নিজেরা জিজ্ঞেস করে, এই কেয়ামত কবে হবে রে, এই কেয়ামত কবে হবে রে, নিজেদের কাছে নিজেদের জিজ্ঞেস করে, আব্দুল সালাম কেয়ামত কবে হবে? তো তখন সে গবেষণা করে, স্বপ্ন দেখে, ওই আকাশের চাঁদ তারা, ওই উমুকের জন্ম, উমুকের এ, তারপরে হলো পৃথিবীটা এখন এইভাবে ঘুরে যাচ্ছে, পৃথিবীটা ওইভাবে ঘুরে যাচ্ছে, অর্থনীতি চাকা এইভাবে চলতেছে, এরকম করে ক্যালকুলেট করে 1 বছর 2 বছর। একজন বলে মে মাসের 13 তারিখে, ও একজন বলে এই 2025 সালে আছে, আরেকজন বলে 2030-এর উপরে যাবে না, এরকম। এটাকে বলে এস আলু নাকা, এটা স্যা আলু, নিজেদের মধ্যে প্রশ্ন করে আর আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করে। এই প্রশ্নের ধরন হলো চার রকম ধরন। 1 নম্বর ধরন হলো যে তারা
বিশ্বের বিভিন্ন মানে আচার অনুষ্ঠান, ইভেন্ট, ঘটনা, যুদ্ধ, এইগুলোকে নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা মাথার মধ্যে সবসময় এই বোধহয় কেমন হলো, এই বোধহয় কেমন হলো, নেগেটিভ নিয়ে, নেগেটিভিটি নিয়ে ওরা সবসময়, এক ধরনের লোক আছে যে যারা ওই নেগেটিভিটি নিয়েই আছে সবসময়, নেগেটিভ সবসময় নেগেটিভ, একেবারে প্রত্যেকটা এই অমুক জায়গায় যুদ্ধ আছে, এই এই দাজ্জাল বোধহয় ওখান থেকে উঠবে, এই এই জায়গায় ইমাম মাহাদি এসে গেছে, একজন তো দাবি করেও বসছে যে ইমাম মাহাদি আমি এখন মক্কায় আছি, পালাই আছে, ইমাম মাহাদি দাবি করে বসছে, তার মানে কি তারা মনে করে কি দুনিয়া চলবে না, কেমন এসে যাচ্ছে, এই একটু নেগেটিভিটি। দ্বিতীয় হলো যে তারা এস আলুন, শুধু প্রশ্ন করে বেড়ায়, এইটা প্রশ্ন, এই কবে কেমন হচ্ছে, কবে কোন তারিখে হচ্ছে, কিভাবে হচ্ছে, কোন বারে হচ্ছে, কোন দিক দিয়ে হবে, কোন জায়গা থেকে শুরু হবে, এই এই জায়গায় ভলকানো একটা বাসটা উঠেছে, ও মনে হয় ওখান থেকেই শুরু হচ্ছে, এরকম তারা ওই দিন তারিখ নির্ধারণ করে এস আলুন, তারা ওই বিভিন্ন জায়গায় প্রশ্ন করে বেড়ায়, হুজুর একটা পেলেই হলো, হুজুর কবে হচ্ছে কেমন, একটা গাণিতিক পেলেই হলো কবে হচ্ছে কেমন, ইউটিউব পেলেই হলো কবে হচ্ছে কেমন, এই জিজ্ঞেস করে। আর তৃতীয় হলো যে গবেষণা করে, তাদের কাজ হলো শুধু কেয়ামত নিয়ে গবেষণা, কেয়ামত, কেয়ামতের আলামত কি, কোন কোন আলামত কবে হয়েছে, কবে হবে, এইসব নিয়ে এ করে। আর একটা একদল হলো যে হাসি ঠাট্টা, দূর মিয়া মাথা খারাপ হয়েছে, কেয়ামত যদি হবে তাহলে এত রকম কথা কেন, ফাও কথা সব, এই সমস্ত হাসি ঠাট্টা করে কেমন। আর সর্বশেষ হলো সন্দেহ রোগে ফলছে, সন্দেহ রোগে, সন্দেহ রোগ আছে যে আসলে কি কেমন হবে, হচ্ছে নাকি, এই চার পাঁচটা মানে লোক গ্রুপ হলো সারা বিশ্বে এখন। তো এই বিশ্বের মাঝখানে আল্লাহ তাআলা যেন মনে হচ্ছে যেন কোরআনটা আজকে নাজিল হচ্ছে, ইয়াস আলুনাকা আনিস সাআ, তারা জিজ্ঞেস করে আপনাকে কেয়ামত সংক্রান্ত বিষয়ে, আন যখন হবে তখন সম্পর্কে, হাউলা ইয়াস আলুনাকা আনিস সাআ, তারা জিজ্ঞেস করে সম্পর্কে, কি সম্পর্কে, সাআ সম্পর্কে, সাআ সম্পর্কে, সাআ মানে হলো কি ঘন্টা মুহূর্ত, তো কেয়ামতকে সাআ বলা হয় কেন, আমরা গত সপ্তাহে কেয়ামতের অনেকগুলো নাম নিয়ে আলোচনা করেছিলাম, অনেকগুলো নাম নিয়ে আলোচনা করেছিলাম, সেই নামের সাথে এটা আমরা বলেছিলাম যে আবার কোত্থেকে আসলো এটা, এগুলো আরেক ফেতনা অনলাইনে গেলে কোন বোন যে এটা করে ফেললেন নাকি, এরকম তো হওয়ার কথা ছিল না, যারা যখন আসবেন আপনারা এটা নিয়ে বেশি খেলা করবেন না, মিউট অল করে দিয়ে আমরা একেবারে, ওকে, যা হোক, আমরা এখানে আসে যে কেয়ামত সংক্রান্ত বিষয়ে যখন আসে তখন নামগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, সাম একটা নাম আছে মানে হলো সময়, মুহূর্ত, তে মুহূর্ত এই জন্য যে মানে ওটা এমন দ্রুত চলে যাবে, এমন দ্রুত ভাবে এটা আসতে থাকবে, এটা মানে হবে যে একেবারে লামহাম মিনাল বাসার, মানে একবার মুহূর্তের মধ্যে, আনিস সাআ সাআ বলা হয় মুহূর্ত, মুহূর্ত সম্পর্কে জিজ্ঞেস করে তারা লোকজন এসে, তো তখন আল্লাহ তাআলার কাছে যখন জিজ্ঞেস করে যে কিয়ামত কবে হবে, আল্লাহ রসুলের কাছে যখন জিজ্ঞেস করা হতো তখন, আজকে আসলে বেশি ফিতনা শুরু হয়ে গেছে, ওকে, আপনারা যদি এটা না বন্ধ করেন তাহলে আগামী থেকে আসলে আমরা আর এখানে এটা বন্ধ করে দিতে হবে বোধ হয়, যাই হোক, আমি বুঝতেছি না কেন এমন হচ্ছে আজকে। তো আমার মনে হয় জুম প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হবে হয়তো, যদি আপনারা যদি এটা ডিস্টার্ব করেন, যে যেভাবে আসেন আপনারা সব মিউট করে রাখেন তাহলে সুবিধা। আচ্ছা, তো এখানে সাআ মানে মানুষ কেয়ামত সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন করে। এখন দেখেন যত আনন্দের বিষয় আছে, খোরাক আছে, তার মধ্যে সব বোনেরা বা ভাইয়েরা একটা জিনিসে জিজ্ঞেস করে যে ও ইমাম মাহাদি কি আসছেন নাকি, দাজ্জাল কোন জায়গায় আছে, কবে কেয়ামত হবে, এইগুলো নিয়ে একটা কিন্তু বিশাল ধরনের কোশ্চেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ধরনের কোশ্চেন আসতো। তা আসলে তিনি যে কাজটা করতেন সেটা হলো যে জিজ্ঞেস করতেন যে তুমি যে আমার কাছে কোশ্চেন করছো, তো এর জন্য তুমি কি গোছায় নিছো, কি গোছাইছো,
তো কাফেররা প্রশ্ন যখন করতো তখন জবাব হতো একরকম, আর মুমিনরা যখন প্রশ্ন করতো তখন জবাব হতো একরকম। কাফেররা প্রশ্ন করলে তখন সেটা মানে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে উত্তর দিয়েছেন, যে কেয়ামত হবেই, আকাদ উখফিহা, যেটা আমি খুব মানে প্রকাশ করতে চাচ্ছি চাচ্ছি এই অবস্থায়, হ্যাঁ এটা তা আতিকুম বাগথাতান, তোমাদের কাছে খুব দ্রুত এসে যাবে, এরকম করে করে আল্লাহ তাআলা একেবারে খুব স্পষ্ট করে বলে দিতেন। আর যখন মুসলমানরা জিজ্ঞেস করত তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে কখনো এন্টারটেইন করতেন না। এখানে দুটো ফেনোমেনন আমাদের নবীর জীবনে দেখেছি, যে যখনই কেয়ামত কবে হবে এটা প্রশ্ন আসলে উনি এড়িয়ে যেতেন, কারণ এই এই সময়টা আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা জানাই দেননি। কোরআনের বহু জায়গায় আসছে এভাবে, আজকেও তার মধ্যে একটা জায়গা, যে কবে হবে এটা প্রশ্ন করলে আপনার আপনার এটা প্রশ্ন উত্তর দেওয়ার দরকার নাই। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ইন্দাহু ইলমুস সাআ, আল্লাহর কাছে আছে কিয়ামত কবে হবে, কিয়ামতের জ্ঞানটা আল্লাহ তাআলার কাছে আছে, এটা আর কারোর মধ্যে জানা নেই। লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না। ফি খামসিন লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন তিনটি পাঁচটা ব্যাপার আছে যেটা আল্লাহ তাআলা কেউ জানেন না, তার মধ্যে একটা হলো সাআ। যে সমস্ত আলেম ওলামা, যে সমস্ত গাণিতিক, এই যে দিন নির্ধারণ করে দেয় অমুক তারিখে এই হবে তমুক তারিখে হবে, সব মিথ্যা। সব সে যত বড় আলেম প্রথম বলে দেবেন যে মিথ্যা মিথ্যা। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে জিবরিল যখন জিজ্ঞেস করছেন মাতা সাআ, কখন কেয়ামত হবে, তুমি তোর জবাব দিয়ে বলছেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যার কাছে এই ব্যাপারে জিজ্ঞেস করা হচ্ছে তিনি মানে জিজ্ঞেস করছেন জিবরিল, তো প্রশ্নকর্তার চেয়ে প্রশ্নকৃত ব্যক্তি এর চেয়ে বেশি জানেন। তার মানে কি, আল্লাহ রসুল যখন বলেন যে আমি জানি না, তখন আপনি আর কোন আলেম, কোন আলেম যদি বলে কেয়ামত অমুক তারিখে হচ্ছে, বলে দেবেন যে আপনি যত বড় আলেম হন না কেন আপনার কথা নেব না। তো ওই নাঈম ইবনে হাম্মাদ তার ফিতানের মধ্যে মানে কিতাবুল ফিতানের মধ্যে বলুক, আর অমুক ডক্টর তার ইউটিউবের মধ্যে বলুক, আর আব্দুল সালাম আরেক জায়গায় বলুক, যে যা বলুক, বলবেন যে তুমি নবীর চেয়ে বড় না, আমার নবী বলেছেন যে আমি এটা জানি না। দুই নম্বর কথা হলো, আল্লাহ তাআলা এখানে আমাদের শিখাই দিচ্ছেন, আসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, কখন কোন সময় কোন আইয়ান, এটা হলো জারফ, কোন সময় কোন সময়, আর মুরসাহা, মুরসা শব্দের অর্থ হলো যে কোন জায়গায় মানে বাধা হবে, কোন জায়গায় যে তীরে ঘেঁষবে, যখন কোন মানে জাহাজ সাগরে চলতে চলতে যে জায়গায় থামে, এবং থেমে ওখানে দেখবেন যে একটা লোহার একটা গ্রাপি বলে ওইটাকে নিচে নামায় দেয়, আর মানে দড়ি দিয়ে বেঁধে ফেলে, এই যে বাধাটা যেখানে থামলো এটাকে বলা হয় যে মুরসা। তো মুরসা শব্দটা কোরআন শরীফ যদি আপনি এ করেন, তাহলে মৌলিক ভাবে বড় বড় জিনিসের ক্ষেত্রে আসছে। তার মধ্যে একটা হলো যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস হলো মানে পাহাড়, সেখানে বলছে আরসাহা আরসাহা, ওয়াল জিবালা আরসাহা মুরাসিয়াত, মানে তারা খুব এমন ভাবে শক্ত ভাবে করা যে ওই ওই জায়গার থেকে নড়ে না। ঠিক ওই রকম ভাবে বা সাগরে যখন জাহাজ এক জায়গায় থামানো হয়, এমন ভাবে মানে বেঁধে ফেলা হয় যে ওইটা আর নড়ে না, ওইটাকে মুরসাহা বলছে, মুরসা বলেছেন। তো এই মুরসা শব্দটা কোরআনে ব্যবহৃত হচ্ছে যে কেয়ামত হবে সেই দিন এমন যে তারপরে আর কোনো কিছু নেই, ওই দিন শেষের পরে একটা চিরস্থায়ী একটা জীবন এ হবে, সেই জন্য মুরসা শব্দটা আছে, কবে ওই দিন পৃথিবীর গতিপথ থেমে যেয়ে ওই দিন আরেকটা নতুন শুরু হবে। জাহাজ যখন থামে কোথাও, সেখান থেকে জাহাজের জিনিসপত্রগুলো নামানো, সেখানে খাওয়া দাওয়া, লোকজনের সাথে মেশা, এগুলো হয়। তো মুরসা মানে এই সাআতের মানে এই সময়টা শেষ হয়ে যে আবার নতুন জীবন শুরু হবে, এই জন্য মুরসা বলতেছেন, জীবন থেমে যেয়ে নতুন জীবন শুরুর সে সুযোগ, এটা কয়টায় কখন হবে, কোন সময় হবে, কোন দিনে হবে, কোন বছর হবে। আল্লাহ তাআলা এর জবাবে তো বলে দিতে পারতেন যে 2025 সালে মে মাসে নাকি, তাই না, এর উত্তর এরকম তো হওয়ার কথা ছিল। আল্লাহ বলছেন ফিমা আনতা মিন দিকরাহা, ফিমা
মনে রাখবেন যে মা শব্দটা যদি প্রশ্নবোধক আসে এবং তার আগে যদি একটা হারফে জার আসে, ফি আন এগুলো যদি হয়, তখন ওই এটা প্রশ্নবোধক হলে বোঝা যাবে কি করে, মার উপরে একটা আলিফ আছে না, মার পরে আলিফটা থাকে না, আলিফ না থাকলেই আন অথবা ফি অথবা বি এগুলোর সাথে যদি মি মিম যুক্ত হয়, যদি ওই মিমের পরে আলিফটা না থাকে, বুঝতে হবে চোখ বুঝে যে এটা একটা প্রশ্নবোধক। যেমন আম্মা ইয়াতাসাআলুন, আবার এখানে ফি মা আনতা, যে এখানে প্রশ্ন করা হচ্ছে, ফি মা কোন বিষয়ে, আনতা আপনি, মিন যিক্রাহা এই ব্যাপারে আলোচনা করার দরকার আছে, আপনি কোন ব্যাপারে এই ব্যাপারে আপনাকে আলোচনা করার দরকার আছে, প্রশ্ন। এর মানেটা কি? এর মানে এখানে ওলামায়ে কেরাম দুটো অর্থ করেছেন। একটা হলো যে আপনার তো এ ব্যাপারে আলোচনা করার দরকার নাই, কারণ এই এলেমটা একমাত্র আল্লাহর কাছে আছে, ইন্নামা আইলমুহা ইন্দাল্লাহ, এই এলেমটা একমাত্র আল্লাহর কাছে আছে, এই একটা অর্থ। আর একটা অর্থ আধুনিক ওলামায়ে কেরাম বিশেষ করে আমার উস্তাদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ, মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ, উনি বলছেন যে এটা একটা অর্থ এরকম করা যায়, ফিমা তোমার কাছে প্রশ্ন করার দরকার, তুমি নিজেই একটা কেয়ামতের আলামত, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনই কেয়ামতের একটা আলামত, যে উনি আসছেন। তা কেয়ামতের আলামত তিন প্রকার, একটা হলো ছোট, একটা হলো মধ্যম, একটা হলো বড়। তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবন এবং তিনি আসাটাই কেয়ামতের একটা আলামত, ছোট আলামতের মধ্যে একটা, যে মানে বোঝা যাবে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এসেছেন, তার মানে হলো কেয়ামত খুবই নিকটে আসছে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেন, আনা ওয়াসাআতু, আমি এবং কেয়ামত, কাহাতাইন, এই দুটোর মতন। এই দুটোর মতন কিভাবে? তো আমার দুইজন শিক্ষক দুই রকম দেখেছেন, আমাদের বাংলাদেশের একজন শিক্ষক দেখেছেন কাহাতাইন, এই দুটোর মতন, এই দুটোর মতন। দেখেন আল্লাহ রসুল কিভাবে শিখাইছেন, তা কিন্তু আমাদের উস্তাদদের মাধ্যমে আসছে, ওনারাই আমাদের শিখাই দিয়েছেন যে আল্লাহ রসুল এইভাবে দেখেছেন। তো এই দুটোর মতন মানে কি, এইটা যেমন আর এইটা যেমন কাছাকাছি, একদম কাছাকাছি, দেখেন এই যে মূলটা হলো এক জায়গায়, এক জায়গায়, তবে দুটো একদম কাছাকাছি, তা আনা ওয়া সাআতু কাহাতাইন, এত কাছাকাছি আসছে। আর আমার সৌদি আরবের আমাদের এক শেখ, তিনি আমাদেরকে এইভাবে শিখাইছেন যে আনা ওয়া সাআতু কাহাতাইন, মানে আমি এইরকম জায়গায় এসে গেছি, এই আর বাকি বাকি আছে এতটুকু। তো এই যদি ওপরেরটা ধরে দেখেন, ওপরেরটা দুটো আসছে এই পর্যন্ত এসে থেমে গেছে, না আমি এই জায়গায় আসছি, এই জায়গাটাই, এই জায়গায় আসছি, তো পর নিচের আঙুলটা কতটুকু বাকি আছে, তো ওইটাই আল্লাহ রসুল বলেছেন আনা ওয়া সাআতু কাহাতাইন, মানে এত নিকটে আমি চলে আসছি, এত কাছে আমি চলে আসছি। তো এটা কিন্তু একটা যে আমরা দেখতে পাচ্ছি যে এই হাদিসের এই দুটো অর্থের, এই দুটো অর্থের দুটাই নিতে পারেন, আমাদের উস্তাদরা যেটাই বলেছেন, সৌদির উস্তাদ যিনি আমাদের মানে শিখাইছেন সেটাও কিন্তু এই, এটাও কিন্তু কথা খারাপ না একেবারে, মানে একেবারে এই দুনিয়াটা হলো এইটা, আর আল্লাহ রসুল আসছেন এরকম জায়গায়, মানে সামান্য কদিন আছে। আর বাংলাদেশে যেটা শিখছি আমরা সেটাও হতে পারে এইরকম কাছাকাছি, একদম কাছাকাছি। তো এইটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটাই, ফি মা আনতা মিন যিক্রাহা, আপনার আলোচনা করার এই ব্যাপারে দরকার কিছু না, আপনি নিজেই আসাটাই হলো যে কিয়ামত খুব নিকটে, খুব নিকটে এসে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন প্রশ্ন হতো, আমি বললাম না দুটো দুই ধরনের জবাব উনি দিতেন, কাফেররা প্রশ্ন করলে এই কথাগুলি বলতেন, হবেই হবে, অমুক হবে, তমুক হবে, এগুলো বলে দিতেন। আর যদি মুসলিমরা প্রশ্ন করতো, তো উনি জিজ্ঞেস করতেন, মাদা আ'দাতা লাহু, তুমি তার জন্য কি প্রস্তুতি নিয়েছো। তো একবার এক আরবি আসলেন, এসে বললেন, মানে গ্রাম্য মানে বৌদ্ধ, উনি এসে বললেন যে মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল সাআত কখন হবে? তো উনি বললেন যে মাদা আ'দাতা লাহু লাহা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো। তো উনি বললেন যে আমার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, হুব্বুল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রসুলের মহাব্বতটা আমার মধ্যে আছে, আমার জীবনের বিশাল একটা জিনিস, আল্লাহ এবং তার রসুলকে মহাব্বত করি। তখন আল্লাহ রসুল বললেন যে আল মারউ ওয়া আনতা মা মান আহবাবতা, ওয়া আনতা মা মান আহবাবতা, তুমি যাদেরকে ভালোবেসেছো তাদের সাথেই থাকবা,
তাদের সাথেই থাকবা। তাহলে আল্লাহ রসুল এখানে একটা সুসংবাদ দিলেন যে তুমি কবে কয় তারিখে হবে এটা জানার দরকার নেই, তুমি যখন আল্লাহ এবং তার রসুলকে ভালোবেসেছো ওইটাই সামনে নিয়ে তুমি কাজ করতে থাকো। তো এখন আল্লাহ তাআলা এটা কেন এভাবে বললেন যে ফিমা আনতা মিন দিকরা মিন দিকরাহা, যে আপনি আপনারই ব্যাপারে আলোচনা করার দরকার কি, জিক্রার এটা আলোচনা করার দরকার কি? তার মানে হলেন আপনি একটা আলামাতুস সাআ, কেয়ামতের একটা আলামতের মধ্যে একটা, এবং এটা হলো সুগুরা, ছোট আলামত। অনেকগুলো আলামত আসবে, তার মধ্যে যদি আলামতকে আমরা ভাগ করি, আল্লাহ যদি তৌফিক দেয় কখনো এটা নিয়ে একটা সিরিজ আমরা শুরু করব ইনশাল্লাহ, কেয়ামতের আলামত ব্যাপক আলোচনা। তো এখানে আমাদের নবীর আগমনটাই বুঝে নেওয়া দরকার যে আর কিন্তু বেশি বাকি নাই। কেন কেয়ামতটাকে আল্লাহ তাআলা এটা গোপন করে রাখলেন? গোপন করার কারণ হলো এই যে আপনারা জানেন এখানে যারা আছেন সবাই বোধহয় আমার সাথে একমত হবেন যে সারা বছর বসে থাকে কবে রমজান আসবে। কারণ কি? কারণ রমজানে আমরা শুনেছি যে প্রত্যেক আমল 700 গুণ, 70 গুণ, 10 গুণ বেড়ে যায়। তো ওই শর্টকাটে নেওয়ার জন্য মানুষ বসে থাকে কবে লাইলাতুল কাদার হবে। লাইলাতুল কাদারে এখন আবার কি হয়েছে যে ইমাম আবু হানিফা গুনে গুনে কি পেয়েছে, 27 রাত হবে বলে মনে করে ওই 27 রাতের জন্য সবাই বসে থাকে। কিন্তু আল্লাহ বলতেছেন দেখো তোমাদেরকে আমি তৈরি করেছি, তোমাদেরকে আমি জানি, প্রত্যেকটা জিনিস এমন ভাবে একটু গুপ্ত রেখে দিয়েছেন প্রত্যেক মানুষ যেন প্রত্যেক দিন এইটাকে কেন্দ্র করে থাকে। কেয়ামত যখন তখন এসে লা তাতিকুম ইল্লা বাগতাতান, তোমাদের এমন হতে পারে একেবারে সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি সাডেনলি এটা ঘটে যেতে পারে। তো এখন আমাদের কাজ হলো যে আমরা যেন প্রত্যেকটা মুহূর্ত কাজ করি। এই কেয়ামতের দৃষ্টিভঙ্গিটা এমন যে এই দৃষ্টিভঙ্গির কারণে মুসলমানরা বেশি এক্সেলেন্ট হয়। মাহাতির মোহাম্মদের কাছে একবার জিজ্ঞেস করা হয়েছিল ইউএন প্রোগ্রামে যে আপনি তো খুব গরিব দেশ ছিলেন, তাই এখন পৃথিবীর 11তম ধনী দেশদের মধ্যে, তখন তখনকার সময় 1998 সাল 99 সালের দিকে, তো আপনি এত এত উপরে উঠলেন কি করে? তখন উনি যে মানে জবাব দিয়েছিলেন খুব সুন্দর করে যে আখেরাতের চিন্তাটাই আমাদেরকে বড় করেছে। সেটা কি? যে আমরা আখেরাত হবে এই জন্য আমরা দুনিয়াতে বেশি 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 কাজ করি, এই জন্য আমাদের ছুটির দিনও নাই, আমাদের ছুটির দিন ভোগ করি না, কারণ আমরা মনে করি আখেরাত হবে, এই বসে থেকে এই সময়টা নষ্ট করব কেন। আর একটা জিনিস হলো যে এখানে যা করবো তার বহুগুণ বেশি হবে ওই আখেরাতে, সব পাওয়া যাবে। কাজে আমরা এক রকম কাজ করি, ডবল কাজ করি, 3 ডবল কাজ করি, 4 ডবল কাজ করি, এই জন্য আমাদের এইভাবে আসতেছে। তো মুমিনদের অবস্থা হলো এই যে আল্লাহ তাআলা কেন এগুলো গোপন রাখছেন, গোপন রাখার পিছনে একটা কারণ হলো এই যে ইমানদারেরা কোনো সময় কোনোদিন বসে থাকতে পারে না, এরা কোনো সময় বসে থাকবে না, এগিয়ে যাবে এগিয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা এটাকে এইভাবে গোপন করে রাখছেন, তা না হলে গোপন করার আসলে কোনো মানে হয় না। এরপর আল্লাহ তাআলা খুব সুন্দর করে আবার বলতেছেন এখানে, খুব সুন্দর আলোচনার মধ্যে নিয়ে আসছেন যে ফিমা আনতা মিন দিকরাহা, তোমার কাছে কেন এটা জিজ্ঞেস করা হচ্ছে বা তোমার আলোচনা করার দরকার কি? কারণ হলো কি যে ইলা রব্বিকা মুনতাহা, যে নিহায়া, মুনতাহা মানে নিহায়া, শেষ মানে কোন জ্ঞানের শেষটা, শেষ। তো কেয়ামতের মুনতাহা মানে শেষ হবে কবে, এর জ্ঞানটা ইলা রব্বিকা, আল্লাহর কাছেই। কোন একটা মানে জ্ঞানের চূড়ান্ত ফলাফল মানে কি, মানে আপনি ধরেন বাংলাদেশের জন্য খুব ভালো একটা জব পেতে গেলে আপনার একটা জ্ঞানের একটা সার্টিফিকেট দরকার হয়। তো সেই সার্টিফিকেটটা কয় বছর লাগে? বাংলাদেশে 12 বছর লাগে হলো, 10 বছর লাগে হলো একটা ধাপ, অথবা আরো 2 বছর, আর 12 বছর, তারপরে আরো 4 বছর, 16 বছর, তারপরে আরো 1 বছর, 17 বছর, 17 বছর, 17 বছর ধরে একটা ধাপ পেরিয়ে গেলে মাস্টার ডিগ্রি পাওয়া যায়। সেই মাস্টার ডিগ্রিটা নিয়ে নিলে এখন বিএ পাশে তেমন পাওয়া যায় না, মাস্টার ডিগ্রিতে পেলে মোটামুটি হয়। তো এইটা হলে সব জায়গায় দেখানো যায় যে আমার এই সার্টিফিকেট আছে। এইটাকে বলে মুনতাহাল ইলম, এলেমের শেষ সীমানা। তো এখন কেয়ামত কবে হবে ওই ফলাফলের জায়গাটা জানতে গেলে ইলা রব্বিকা, তোমার রবের কাছে, তোমার রবের কাছে, এটা আর কারোর কাছে নেই, দুনিয়া কারোর কাছে নেই। যদি কেউ বলো যে আমি জানি, মিথ্যা কথা, ওটা মিথ্যা কথা। প্রথম বলে দেবেন যে তুমি যাই বলো, তুমি যত বড় মুফতি হও, তুমি যত বড় ডক্টর হও, তুমি যত বড় শিক্ষায় হও,
তুমি মিথ্যাবাদী, কারণ আল্লাহ তাআলা ওটা বলেননি। কারণ ইলা রব্বিকে মুনতাহা, তোমার রবের কাছেই এর সর্বশেষ জ্ঞানটা আছে। কোরআনের এই জিনিসটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে, এটা কিন্তু আকিদার বিষয়। এটা এমন না যে এটা না ও আব্দুল সালাম সাহেব বলতেছেন ওটা আরেক হুজুর আরেক রকম কয়েছেন, না, এটা কোরআনের কথা, আকিদার কথা, যে কেয়ামত কবে সংঘটিত হবে এটা আল্লাহই জানে, আর কেউ জানে না, কেউ জানে না, এটা হলো কথা, বোঝা গেছে তো? কিন্তু কবেও হতে পারে তার একটা অ্যাপ্রক্সিমেট আলামত পাওয়া যায়, যে এই 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 ঘটতে থাকবে, ঘটে ঘটে সর্বশেষ কিছু 10টা আলামত আসবে, ওই 10টা আলামত হয়ে যাওয়ার পরে তার মধ্যে দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, ইমাম মাহাদি আসবে, ঈসা ইবনু মারিয়াম আসবে, তারপরে যে মানে ল্যান্ডস্লাইড হবে, তারপরে যে দাব্বাতুল আর্দ হবে, পশ্চিম দিকে সূর্য মানে মানে গতি চেঞ্জ হয়ে যাবে, পৃথিবীর গতি চেঞ্জ হয়ে যাবে, সূর্যের গতি চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যে এখন যেমন পৃথিবী যে দিকে ঘুরতেছে সেটা উল্টো দিকে ঘুরবে, তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, এরকম হবে, ওইটা হলো সর্বশেষ। এইটা এইভাবে কিন্তু প্রসেসটা হবে, ওইটা মোটামুটি আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে বলে দিচ্ছেন, তার চেয়ে বেশি না। আর তার চেয়ে বেশি যদি কেউ দাবি করে, তাকে আমরা খুব সুন্দর করে একটু ফিক করে হেসে দিয়ে বলবো যে হুজুর আপনি যত বড় আলেম হন না কেন আপনি মিথ্যাবাদী, কারণ কেয়ামত কবে হবে এর জ্ঞানটা আল্লাহ বলছেন ইলা রব্বিকে মুনতাহা, আল্লাহর কাছেই এর ফাইনাল ডেস্টিনেশন কবে, আল্লাহর কাছেই, আর কেউ বলতে পারে না। আমরা বড় বড় আলেমরা এখন বিপদে পড়ে গেছে এই জায়গায়, মানে দিন তারিখ ধারণ করা শুরু করে দিছে, উমুক তারিখে, উমুক বছরের উমুক তারিখে উমুক আসতেছে, তারপরের থেকে আর 40 বছর এরকম থাকবে, তারপরের থেকে 50 বছর। আরে আপনার কোরআনকে সামনে নিয়ে আপনি ব্যাখ্যা করেন, হাদিসের তো অনেক দায়ীফ হাদিস আছে, বিশেষ করে একটা বইয়ের কথা আপনাদের সাবধান করে দেই, এটা হলো নাঈম ইবনে হাম্মাদের যে বইটা আছে কিতাবুল ফিতান, এই কিতাবটা একটা বড় ফিতনা। এর বোর মধ্যে উনি খুব বড় আলেম ছিলেন, খুব বড় ধরনের দরজার আলেম ছিলেন, এতে কোনো সন্দেহ নেই, এবং বিশেষ করে ইমাম আহমদ ইবনে হাম্বলের সময় এই যে কোরআনের বানানোর ক্ষেত্রে যে মানে মুতাজিলিদের সাথে গন্ডগোল হয়েছিল, সেখানে তার ভূমিকা ছিল খুব ইমামের মতন ভূমিকা, কিন্তু তার এই বইটা হলো আমাদের জন্য ফেতনা। এর অনেক হাদিস আছে, শুধু দুর্বল না, এই মুহাদ্দিসিন কিরাম বলেছিল জাল হাদিস, এরকম নিয়ে আসছেন তার কিতাবের মধ্যে, এনে আমাদের মাথার মধ্যে ঢুকাই দিয়ে। তো এই বইয়ের মধ্যে যাওয়া দরকার কি, মানে কেয়ামতের সংক্রান্ত বিষয়ে বুখারী মুসলিম এই সহি হাদিস গুলোর বইগুলো থেকে আমরা পড়ি, নুআইম ইবনে হাম্মাদের বইটাকে কি আমাদের এত ব্যস্ত হওয়ার দরকার নেই, কারণ কোরআনের এই আয়াত গুলোর সাথে সাংঘর্ষিক হয়ে যায় ওই হাদিস গুলো। আচ্ছা, এরপরে যে আল্লাহ তাআলা খুব সুন্দর করে বলে দিচ্ছেন, দেখো হে রসুল, আপনার কাছে যদি এরকম কেউ প্রশ্ন প্রশ্ন করে, তখন তাকে একটু বুঝাই দেবেন, ইন্নামা আনতা মুনদিরু মান ইখশাহা, যে আপনি কিয়ামত সংক্রান্ত দুটো লোক, দুই দল লোক পাবেন, একদল লোক হাসি ঠাট্টা করতেছে, গবেষণা করতেছে, মানে সংশয়ের মধ্যে আছে, ওদেরকে আপনি ছেড়ে দেন তাদের মধ্যে তাদের মতন করে, আর যারা ইখশাহা কিয়ামতকে ভয় পায়, কিয়ামত নিয়ে তার মানে চিন্তা ভাবনা আছে যে কেয়ামতে আমাদের যেতে হবে, সেই নিয়ে তারা রাত জাগে কাজ করে, আনতা মুনদিরু মান ইখশাহা, আপনি তাদের জন্য মানে আপনি ভীতি প্রদর্শনকারী, সাবধানতা সাবধানকারী, মানে মানুষকে অ্যাওয়ারনেস তৈরিকারী, সতর্কতা তৈরিকারী, এটা আল্লাহ তাআলা বলছেন। তো এটাকে মানে কারীরা যখন পড়েছেন তখন দুই ভাবে পড়েছেন, একটা হলো ইন্নামা নিশ্চয় আনতা আপনি মুনজিরু, আপনি সতর্ককারী, কার মাই আখশাহা, যাদের যাদের মধ্যে এর ভয় আছে, যারা এই ব্যাপারে ভয় করে তাদের সতর্ককারী, তখন মুনজিরু মুদাফ হবে আর পরে একটা মুদাফ ইলাইহ, অথবা মানে ওমর ইবনে আব্দুল আজিজ সহ আরো অনেক কোররা তারা পড়েছেন ইন্নামা আনতা মুনজিরু মান আখশাহা মাই আখশাহা, মুনজিরুন পড়েছে কেউ কেউ, তার অর্থ হলো যে আপনি আপনার গুণ হলো যে আপনি সতর্ককারী, সতর্ক কাদের সতর্ককারী, তখন ওইগুলো আরেকটা অর্থে আসে, মাফউল হিসেবে আসে মাই আখশাহ, যারা এই ব্যাপারে ভয় করে। মোট কথা হলো এই দুই কিরাআতেরই মূল কথা হলো এই যে যারা মানে কেয়ামতকে নিয়ে ভয় পায় তাদেরকে আপনি কি করেন, ভীত বা সতর্কতা বা সাবধানতা
ভীতি, সতর্কতা বা সাবধানতা আপনি তাদেরকে দিয়ে দেন, তাদের যেন কেয়ামতের ভয় থাকে। এই অবস্থাটা তৈরি করতে হয়, কেয়ামতের ভয়টা আপনারা যারা মা আসছেন এখানে অথবা যারা লাইভ প্রোগ্রাম যারা বাবা শুনছেন, সন্তানের মধ্যে এটা দিতে হয়, এবং সন্তানের মধ্যে দিতে গেলে এটা কখনো জ্ঞান দিয়ে ঢোকানো যায় না। আমি তো পারলাম না, জ্ঞান দিয়ে আমার বাচ্চাদেরকে আমি ঢুকাতে পারি না, এটা হলো আমল দিয়ে ঢুকাতে হয়, যে আমার আমলটা কেমন, আমি কাল কাল করতেছি কিনা, মানে আমি সালাদটা পড়া দরকার কালকের থেকে পড়বো না, কোরআন মুখস্থ করা দরকার কালকের থেকে পড়বো না, একটা ভালো কাজ করা দরকার কালকে যেয়ে করবো না, আগামী বছর এটা করব, আগামী সপ্তাহে এটা করব। বুঝবেন যে আপনার সন্তানের মধ্যে আখেরাতের ভয়টা চলে যাচ্ছে আস্তে আস্তে। তো এখানে এই যে মুংদের ইংজার, সতর্কতাটা হলো এমন একটা শব্দ ব্যবহার করা হয়েছে, স্মল ফাইল বলা হয়, অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে, স্মল ফাইল দিয়ে বোঝানো হয়েছে যে তুংদেরও বলেনি, ইন্নামা আনতা তুংদিরু মান ইয়াখশা, বলেন মুংদেরুন, সার্বক্ষণিক 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 ইসিম, এটা ফেয়াল নয়। ফেয়াল হলে মাঝে 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 স্মরণ করে দেওয়া, হ্যাঁ বছরে 4 বার স্মরণ করে দিলাম তুংদিরু হয়ে যায়, কিন্তু সকালে দুপুরে রাত্রে ঘুমানোর আগে ঘুমের মধ্যেও, হ্যাঁ আমার অ্যাটিচিউডটা থাকে আমার সন্তানরা সবসময় বলছে যে আব্দুল সালামের মধ্যে আখেরাতের ভয় আছে, উনি আখেরাতের শুধু ভয় দেখানেওয়ালা না, নিজেও ভয় করে। আমার কাজের মধ্য দিয়ে প্রমাণিত হয় বাচ্চাদের কাছে, আরে বাবারে ওনার তো এখনো কোরআন মুখস্থ ধরিনি, বলে যে তুই এখন মুখস্থ কর, আমি শিক্ষক দিয়েছি, তা আমি দেখি আগামী বছর থেকে শুরু কর। তার বুঝতে হবে যে মার মধ্যে বা বাবার মধ্যে কেয়ামতের ভয় নেই, ছেলের মধ্যে ঢোকানোর চেষ্টা করতেছে, তো ওই ছেলে কেয়ামতের ভয় পাবে না। বোঝা গেছে? তো এই জন্য শব্দটা আসছে মুন্দেরু অথবা মুন্দেরুন, দুটো শব্দ দুই ভাবে, একই শব্দ দুই ভাবে, তো মুন্দেরু মুন্দেরুন মানে হলো সতর্কতাকারী, মানে আমার কাজ, আমাদের অ্যাটিচিউড, আমাদের চিন্তা, আমাদের কথা, আমাদের নাসিহা, আমাদের লেখা, আমাদের লেখনী, আমাদের প্রত্যেকটা পদক্ষেপ, আমাদের সন্তানদের সাথে আমাদের ডিল, ওরা দেখেই আমার আশেপাশের লোকেরা বুঝবে যে আখেরাত ভয়কারী একজন ব্যক্তি, মরণের সময় এসে যাচ্ছে, ছুটে যাচ্ছে, এই তুমি কোথায় যাও, তুমি তো ওদিকে যেদিকে যাচ্ছ ওরা তো তোমাকে মেরে ফেলবে, তাহলে মেরে ফেলে ফেলো, আমি তো উহুদ পাহাড়ের ওই পাশে একটা জিনিস দেখতে পাচ্ছি, ওটা ওখান থেকে একটা গন্ধ আসতেছে আমার নাকে, এবং সেই গন্ধটা জান্নাতের গন্ধ, আমি জান্নাতের ঘ্রাণ উহুদ পাহাড়ের ওই পাশে আমি দেখতে পাচ্ছি। একজন লোককে মারা হচ্ছে, একদম এর মধ্যে হাত হাত দুটোতে পেরেক বেঁধেছে, এখানে পেরেক দিয়ে আটকে দিছে, গলা বেঁধে দিছে, আর পা পেরেক দিয়ে আটকে দিছে শুলের উপরে দিয়ে, তারপরে ওই এ মারতেছে তীর দিয়ে দিয়ে মারতে, রক্ত ছড়তেছে। এরপরে যে বলতেছে এখন তো তোমাকে মারা হবে, তুমি তো দেখতে পাচ্ছ তোমার গায়ে থেকে রক্ত ঝরতেছে, এখন তুমি প্রস্তুত হও, তোমার মারা মারা হবে এখন। যখন গলার মধ্যে এ করলো, যখন শব্দটা আসলো, তখন বললো ফুজতু রব্বিল কাবা, আল্লাহ কাবার রবের কসম করে বলি, তোমরা হয়তো আমাকে বুঝতে পারতেছো না, কিন্তু আমার রুহটা এখন চলে যাচ্ছে, এই চলে যাওয়ার শব্দের সাথে যে শব্দটা বের হচ্ছে তার নাম হলো ফুজতু, ফা জা তা ফুজতু, আমি সফলতা পেয়ে গেছি, আমি সফলতা পেয়ে গেছি, আমি জান্নাতের অনেক কিছু দেখতে পাচ্ছি, আমি রহমতের অনেকগুলো সোয়া পাচ্ছি, আমি সুন্দর ফেরেশতাদের সান্নিধ্য পাচ্ছি, ফাদখুলি ফি ইবাদি, আমার আল্লাহ তাআলার বান্দারা আমার জন্য অপেক্ষা করছেন, ফুজতু ওরব্বিল কাবা, আমি সফলতা লাভ করেছি কাবার রবের কসম করে বলি। আরেকজনকে মারা হবে, মারা হবে, কিভাবে মারবো, দুই দল দুই দুই দিকে লোকজন বসাই দিছে, দাঁড়াই দিছে, এই ধর একজনের হাতে দিছে এক পা, আরেকজনের হাতে দিছে আরেক পা, বলে এই দুই দিক দিয়ে টানবে, দুই পা দুই দিক দিয়ে টানবে, তো ওরা টানা শুরু করে দিছে, জাহেল তো জালেম, তো এই লোকটাকে যাকে আল্লাহ আল্লাহ তাআলা নিজেই রসুল বলেছেন, যদিও উনি মানে আমরা তখনকার প্রেক্ষাপটে হয়তো আমরা ওই রকম রসুল
নাও বলতে পারতাম, কিন্তু আল্লাহ নিজে বলেছেন ফাআজ্জাজনাহুম বিসালিসিন, ফাআজ্জাজনাহুমা বিসালিসিন, তাদের তিনজন তৃতীয় রসুল দিয়ে ওয়াদরিব লাহুম মাসালান, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে তুমি মাসাল মিসাল দিয়ে দাও দুইজন রসুলের, তারপরে যে তৃতীয় জন হাবিবান নাচ্চার তার নাম ছিল, তিনিও একজন রসুল, তো দুই পা দুই দিক দিয়ে টানতেছে, টানতে 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 এক সময় ছিঁড়ে গেল, পায়ের মাঝখান থেকে ছিঁড়ে গেল, ছিঁড়ে যে এই যে মানে ঘাড় থেকে শুরু করে নিয়ে এই পিছন পর্যন্ত একটা লম্বা একটা হাড় আছে, শরীরের সবচেয়ে লম্বা হাড়, ওই হাড়টার নাম হলো ব্যাকবোন বলি আমরা, ব্যাকবোন, শিরদাঁড়া, শিরদাঁড়া, তো এমন ভাবে টানছে যে তার নিচের অঙ্গ ছিঁড়ে তারপরে বের হয়ে গেল এবং শিরদাঁড়াটা আলাদা হয়ে গেল। তো এই যে টানাটানি হচ্ছে, ছিঁড়তেছে, এগুলোর তার খেয়াল নাই। ওই যে মানে শহীদ যারা হয় তার সুবিধা হলো কি, যে ওই প্রথম আঘাত যখন লাগে তখন একটু টের পায়, এবং তার আঘাতটা একটা পিঁপড়া কামড়ালে, যেমন আপনি জানি না কার কার পিঁপড়া কামড়াইছে, আমার কামড়াইছে অনেক, তো পিঁপড়া এরকম কামড়ালে যে সব মানে যে ব্যথাটুকু লাগে সূচের আঘার মতন, ওই ব্যথাটা লাগার পরে ও আর সব ভুলে যায়, আল্লাহ তাকে সব ভুলাই দেয়। ও তখন ও বলা শুরু করেছে, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায়রে আমার জাতি যদি জানতো, বিমা গফর আলী রব্বি ও জাআলানি মিনাল মুকরামিন, আল্লাহ যে আমার সারা জীবন, আমি তো এই ইসলাম গ্রহণ করছি কিছুক্ষণ আগে, এর আগে তো সারা জীবন জাহেলিয়াতের মধ্যে ছিলাম, আমি জানতাম না ইসলাম কারে বলে, এরা আসছে ইনতাকিয়াতে তুরস্কের এই জায়গায়, তো আমি এখন তাদের কারণে মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার পরে আমি জানতাম না যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন, আমাকে এই যে টানতেছে টেনে আমার যে ব্যাকবোন বের করে দিল, দুই পা দুই দিকে ছেড়ে গেল, বিমা গফর আলী রব্বি, আমার আল্লাহ বলেছেন তোর সব মাফ করে দিয়ে, মুকরামিন এই যে জান্নাতের সবচেয়ে উঁচু জায়গায় যারা আছে সম্মানিত জায়গায়, ওর মধ্যে তোকে দিয়েছে, তোকে দিয়ে দিয়েছে। তো এইটাই এইটাই হলো মানে একটা বিরাট জায়গা, বিরাট জায়গা, কিয়ামতের অবস্থানটা ওই রকম জায়গায় নিয়ে আসতে হয়, যে উনি দেখতে পাচ্ছেন তার জান্নাত, উনি দেখতে পাচ্ছেন জান্নাতের সুঘ্রাণ। এই অবস্থায় নিতে গেলে আমরা বলি যে হুজুর দোয়া করেন আমার ছেলে পেলের জন্য, যারা মানুষ হচ্ছে না, তখন আমি বলি যে ভাই অথবা বোন আপনি কতটুকু মানুষ, আমার মানে বাচ্চাদের নিয়ে যখনই কথা হয় তখন আমি আমার কাছে আসি যে আমি আব্দুল সাল্লাম কোন পর্যায়ে, আমি কোন পর্যায়ে, তাই এই যে আখেরাতের চেতনাটাকে মন্দির হতে হয় সব সময়, সার্বক্ষণিক সার্বক্ষণিক, এই এটা করো রে ওইটা করো রে, আর আমার মধ্যে নেই চেতনা নাই, তাহলে আমার এটাকে মানে কনভে করা যায় না। আখেরাতের বিষয়গুলোকে কনভে করার জন্য সবচেয়ে ভালো জিনিসটা হলো এই, যে মানুষের মধ্যে এই যে কোন মানে ট্রান্সফরমেশন যেটা করতে হয়, এটা কিন্তু নিজের জীবন থেকে এটা নিয়ে আসতে হয়। তো আল্লাহ তাআলা বলছেন সব, দেখেন যিনি দিন প্রচার করবেন, যিনি নবী হবেন, যিনি রসুল হবেন, তার কাছে কিভাবে, ফিমা আনতা মিন দিকরাহা, আপনার কাছে কেন তারা শুনতে আসে, আপনি এ ব্যাপারে আলোচনা করার কি, আপনি কেন এটা, কারণ এলেম হলো আল্লাহ তাআলার কাছে, আপনিও বিশ্বাস করে নেন এবং আপনি নিজেই হলেন কেয়ামতের একটা আলামত, আপনার দিয়েই মানুষকে জানান দেওয়া হয়েছে নবী আর আসবে না, এরপরে শেষ একজন আসবে যিনি এই নবীর অনুসরণ করবেন, তারপরে আর বেশি দিন কেয়ামতের বাকি থাকবে না। ঈসা আলাইহিস সালাম এসেছেন কি, এইবার শুরু হলো কেয়ামতের প্রসিডিয়ার। তো এটাই আল্লাহ তাআলা বলে দিয়ে তারপরে শেষে বলছেন যে এমন এক সময় হবে যে এই যে জীবনটা তোমরা কাটাচ্ছ, কারোর জীবন হবে 900 1000 বছর, কারোর জীবন হবে 50 60 বছর, কারোর জীবন হবে 13 14 15 16 17 18 বছর। আমার মনে আছে যে লন্ডনে একটা বড় কবরখানা আছে যেটা মুসলমানদের, এটা গার্ডেন অফ পিস বলা হয়, রিয়াদুসালাম, যারা এখানে লন্ডনের ভাই বোন আছেন তারা জানেন, গার্ডেন অফ পিস, এটা শেষ হয়ে গেছে আরেকটা বানাচ্ছে তারা এখন, হাজার হাজার মানে মুসলমানদের আছে এখন। তো আমি একবার গেলাম যে এতে পর আমি হিসাব করে দেখতেছি যে কত বয়সে মানুষ মরে সাধারণত, কারণ ওরা তো মরে গেছে, ওটা তো আবার বাড়ানো কমানো যাবে না,
তো আমি হিসাব করলাম যে 15 থেকে শুরু করে নিয়ে 40 পর্যন্তই হলো বেশি লোক ওখানে, আর 70-80 এদের সংখ্যা কম, 70 থেকে উপরে এদের সংখ্যা কম। মরণ ওখানে যাদের কবর আছে, এক্সিস্টিং কবর, সেই কবরবাসীদের এ হলো 15 থেকে 35, এর মধ্যে হলো বেশি। তার মানে এটা সুযোগ নেই কথা বলার যে না এই বয়সের লোকেরা মরবে না, মরবে ওই 35-এর পরে, 40-এর পরে, 50-এর পরে, যে এটা মরবে না ওটা বলার সুযোগ নেই। এই বয়সের লাশের সংখ্যা বেশি দেখলাম, তার মানে মরণের এখানে কিন্তু অবস্থা সাংঘাতিক। তো এইটাকেই আল্লাহ তাআলা বলেছেন যে মৃত্যু তোমাদের কাছে সব সময় আসে আর তোমাদের ডাক দেয়, তোমাদেরকে নিয়ে আসে। এই মৃত্যুটা এমন যে দুনিয়ার শেষে যখন এই মৃত্যুরা উঠে দাঁড়াবে, যখন উঠে দাঁড়ায়, তো কারোর এত বয়স, লম্বা বয়স থাকে, কারোর হাজার হাজার বছর কবরের মধ্যে থাকে, এই সবগুলো মানুষ, কবরের মধ্যে থাকা মানুষ অথবা যারা ওই সময় মরেছে, তারা সবাই এক কথায় বলবে। এখন এটাকে আপনি দুই ভাগে ভাগ করেন, এক ধরনের মানুষ হলো যারা কবরের মধ্যে এই সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে একবার যেদিন কেয়ামত হবে এই পর্যন্ত, ধরেন কখনো হাজার বছর, মিলিয়ন বছর হয়ে যাচ্ছে, লাখ বছর হয়ে যেতে পারে, কবে কেয়ামত হবে তা আমরা জানি না। এখন এই লক্ষ বছর বা হাজার বছর, এই যত বছর যা গেছে কবরের মধ্যে, তারা কেউ আরামের মধ্যে ছিল, ঘুমাইছে, যেমন ভাবে ঘুমায় মানে নতুন বিবাহিত দম্পতিরা যেমন ভাবে ঘুমায়, ওইভাবে ঘুমাইছে, আরামের মধ্যে ছিল, জান্নাতের বাতাস আসছে, জান্নাতের মতন কথা শুনছে, ভালো ভালো কথাবার্তা শুনতে শুনতে ঘুমাইছিল। আবার কিছু কিছু লোক আছে মানে কবরের মধ্যে আজাবে ছিল, কারো কারো তো আগুন দিয়ে আজাব দেয়, যেমন ফেরাউনের আজাব দিচ্ছ মানে আগুন দিয়ে, এখনো তার কোনো বিচার হয়নি, কিন্তু কেউ মানে দোজখের মধ্যে তাকে দেওয়া হয়নি শেষবারের মতন, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা বলছেন যে ওদের সকাল এবং সন্ধ্যায় এই ফেরাউনদের ওদের গায়ে ছ্যাঁকা দেয়, আগুনের ছ্যাঁকা। যাই হোক, এই যারা কষ্টে আছে এবং যারা আরামে আছে, এরা সবাই ওই দিনকার যে বিপদটা আসবে সেই বিপদের সামনে তারা একটা মাত্র কথা বলবে, সবাই যারা আরামে আছে আর যারা ব্যয়ারামে আছে, কষ্টে আছে, সেই কথাটাই এই সুরার মধ্যে বলা হয়েছে। অনেক জায়গায় বলা হয়েছে কিন্তু এখানে সুন্দর করে একটু সুর দিয়ে বলা হয়েছে, কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা, তারা যেন অবস্থা হবে এমন, ইয়াউমা ইয়ারাউনাহা, ওই কেয়ামতটা যেদিন তারা দেখবে, মানে সাআহ, এই যে মারাত্মক মুহূর্ত, যে মুহূর্ত তাদেরকে দেওয়া হচ্ছে যে সব শেষ, এই সব শেষের মুহূর্ত যখন তাদের দেওয়া হবে, ওরা যখন দেখবে তখন ওদের মনে যেন হবে এরকম, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা, ইয়ারাউনা মানে দেখা, এই দেখার দুটো অর্থ হবে, একটা অর্থ হলো তারা চোখে দেখেছে, একটা মনে দেখেছে, তাদের জন্য মনে থাকে এরকম তারা বলতে থাকবে, অথবা তারা নিজ চোখে দেখতে পাচ্ছে, এগুলো সব দেখতে পাচ্ছে, তাদের মনের মধ্যে অনুভূতি হবে। লাম ইয়ালবাসু, তারা অবস্থান করে নাই, কোথায় মানে তাদের জীবনটায়, তো ওই সময় একটু আগেই যারা মরে গেছে তাদের হয়তো কয়েক মানে 1-2 মাস অথবা 1 ঘন্টা অথবা ওই সময়, আর যারা হাজার হাজার বছর মারা গেছে তারা সবাই আলবাথুনা, সেখানে তাদের অবস্থানটা ছিল এরকম, ইল্লা আশিয়াতান, ছিল মাত্র একটা বিকেল। আশিয়া মানে হলো জোহরের, মানে সূর্য ঢলে যাওয়ার পর থেকে, পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর থেকে সন্ধ্যা পর্যন্ত, এই সময়কে আশিয়া বলা হয়। আর দুহা বলা হয় যে ফজরের পরে সূর্য উদয় হতে শুরু করে নিয়ে সূর্য ঢলে যাওয়ার আগ পর্যন্ত, এটাকে দুহা বলা হয়। আল্লাহ বলতেছেন যে ইয়াউমা ইয়ারাউনা, হ্যাঁ, তারা যে ওইটা যে যেদিন তারা দেখবে এই কেয়ামতটাকে, তখন তাদের মনে হবে লাম ইয়ালবাসু, তারা দেরি করে নাই, অবস্থান করে নাই, তারা থাকে নাই, ইল্লা আশিয়াতান, হয়তো হতে পারে একটা ইভিনিং, একটা বিকেল, অথবা ছিল একটা সকাল। সকাল হলো যেটা আমরা মানে সূর্য উদয় থেকে জোহর, মানে সূর্য ঢুলে যাওয়ার মানে মধ্য আকাশে ঢুলে যাওয়ার পরে, সে মনে করেন 6 ঘন্টা অথবা বিকেলের 6 ঘন্টা, এইরকম একটা সময়, যে মানুষ সাধারণ ঘুমালে কিন্তু ওই রকম হয়। আমি তো মাঝে দিনের বেলায়ও ঘুমাই দেখছি, যদি 5 ঘন্টাও ঘুমাই তেমন হবে, এই তো বোধহয় ঘন্টা খানেক হলো, রাতের বেলাও ঘুমালে সেটা হয়।
এখন আল্লাহ তাআলা শব্দটা ব্যবহার করেছেন খুব মজার করে, আশিয়াতান, আশিয়াতান এটা মাফউল ফি, মানে তারা মানে জামানের জন্য অর্থ দেয়, মানে সময়ের জন্য অর্থ দিচ্ছে, অধিকরণ কারক বলে বাংলায়, যে কোন সময়ে আশিয়াতান, বিকেলে, বিকেলটা আগে আসে, সেটা রাতকো নিয়ে আসে, তো তো মানুষ সাধারণত ঘুমাই হলো রাত কেন্দ্রিক, এই জন্য কিন্তু এই কথাটা আশিয়াটা নিয়ে আসছে আগে, কারণ যদি কোনো মানুষ রাত্রে না ঘুমায় তাহলে বুঝতে হবে তার ঝামেলা আছে, কষ্ট হয়ে যাবে, শরীর নষ্ট হবে, এই জন্য আশিয়াতানটা নিয়ে আসছে আগে। অথবা যদি কারোর মনে হয় যে না রাতে নাকি দিনে, এখন তো সূর্য সাংঘাতিক শক্তিশালী সূর্য উঠছে, তাহলে বোধহয় দুহাহা হতে পারে, তাহলে সকালবেলা, সকালবেলা বলতে যে দুহা হা বলছে না, হাটা বামিরটা এই সর্বনামটা গেছে আশিয়ার দিকে, মানে বিকেলের একটা সকাল, তার মানে কি যে আমের আমার অবস্থানটা এখন হয়েছিল যে রাত যদি না হয় তাহলে রাত পরে যেয়ে তার পরের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত, এইটা বোধহয় রাতের পরে সকাল থেকে দুপুর, কারণ এখন তো দুপুর মনে হচ্ছে, তাহলে রাত একটা গেছে যে আরো কিছু সকাল গেছে, এই দুহা হা, এই হা শব্দের অর্থ এইটা। আমার উস্তাদ শেখ সালেহ আল উসাইমিন বলেছেন যে ওখানে হা বলতে ওটা হতে পারে যে সাআতাম মিনান নাহার, সাআতাম মিনান নাহার মানে দিনের একটা অংশ, দিনের একটা সময়, সেই জন্য হা বলা হয়েছে, যে সকাল অথবা দিনের একটা সকাল অথবা দিনের একটা বিকাল, এই অর্থ, ওটাও হতে পারে, অসম্ভব কিছু না। যেহেতু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে বলে দিচ্ছেন যে ওই সময় মানুষ যখন উঠবে তখন যেহেতু দুই ধরনের মানুষ, এক ধরনের মানুষ হলো এই যারা খুবই ভালো ছিল, কবরের মধ্যে খুবই আরামে তাদেরকে রাখছেন, তো এই আরামে যখন থাকে ঘুম থেকে উঠে তখন মনে করবে আল্লাহ এ তো মাত্র কয়েক মুহূর্ত ছিলাম ঘুমের মধ্যে, তো এই মুহূর্তটা কেমন হতে পারে, একটা রাত অথবা হতে পারে একটা দিনের সকাল থেকে জোহর পর্যন্ত, কারণ জোহরের সময় সূর্য তাপ থাকে, তো তখন সূর্যের তাপ দেখতে পাবে তারা, তখন হচ্ছে ও তাহলে আমি একটা দোহা কাটাইছি। এইগুলো যারা আরামে ছিল, এবং তারাই এক সময় বলবে যে মাম বাআসানা মিম মারকাদিনা হাদা, এই সুন্দর ঘুমের জায়গা থেকে কে আমাদের জাগালো, হাদা মা ওয়াদা রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা যে আল্লাহ তাআলা ওয়াদা করছিলেন যে, আর মুরসালুন যারা নবীরা আসছেন তারা যে সত্য কথাগুলো বলছে, তার কেয়ামতটা এখন আমি দেখতে পাচ্ছি, ওরা বলে ফেলবে, কারণ ওরা খুব আরামের মধ্যে ছিল, এখন সূর্যের তাপ, চিৎকার, কান্না, বাবা পালাই যাচ্ছে, ছেলে পালাই যাচ্ছে, ফেরেশতারা ধাক্কাচ্ছে, মানুষের চেহারা পরিবর্তন হয়েছে, হ্যাঁ বিভিন্ন ধরনের এসব দেখে তখন বলবো আহ আমরা তো মার্কাদ ঘুমের মধ্যে ছিলাম, ঘুমের মধ্যে ছিলাম, তারা মনে করবে যে আমরা কিছুদিন কাটাইছি, কিছু সময় কাটাইছি, যে আসি গেতেন ও তো হা হা। আরেক দল, আরেক ধরনের লোক হবে তারা মানে উঠার সাথে সাথে, কবর থেকে ওঠার সাথে সাথে তাদের এমন আজাবের মধ্যে দেওয়া হবে, সে আজাব হবে সূর্যের আজাব, সে আজাব হবে ঘামের আজাব, সে আজাব হবে চেহারার আজাব, চেহারা চেঞ্জ হয়ে গেছে, সে আজাব হবে ফেরেশতাদের আজাব, সে মানে চতুর্দিকের আজাব, অন্ধকারের আজাব, এই এতগুলো আজাব দেখে মনে হবে আল্লাহ আমি আর কবরের মধ্যে কোন আজাবে ছিলাম, এ তো সামান্য সময়, এ যা দেখতেছে তো মারাত্মক। এমন এক সময় আল্লাহ তাআলা বলেছেন যে এমন সময় যে সময়ে মানে যারা যুবক ছিল, ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল, শিবা তারা সব বুড়ো হয়ে যাচ্ছে, মনে হচ্ছে বুড়ো হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা বলছেন যে যে বাচ্চাটা, যে মাটা তার পেটে বাচ্চা আসলে প্রত্যেকটা মুহূর্ত তাকে রক্ষা করার জন্য ব্যস্ত হয়, তাকে রক্ষা করার জন্য ব্যস্ত, খায় বাচ্চাকে কেন্দ্র করে, ঘুমায় বাচ্চাকে কেন্দ্র করে, তারপরে হঠাৎ করে কোনো শব্দ আসলো তাড়াতাড়ি হাতটা পেটের মধ্যে রাখে যে আমার বাচ্চার জন্য কোনো সমস্যা না হয়, একটু ব্যথা করতেছে পেটে বাচ্চা, ওখানে বাচ্চার জন্য কোনো কষ্ট না হয়, এইটা হলো স্বাভাবিক মাতৃত্ব। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে ওটা এমন এমন আসবে যে তুজহিলু কুল্লা মুরদিআতিন আম্মা আম্মা আরদাআত, হ্যাঁ যে দুধ খাওয়ায় যে পেটে বাচ্চা, তারা সবাই পেটে বাচ্চা বাচ্চা হয়ে যাচ্ছে, দুধ খাওয়ায় যে বাচ্চাকে সে আর বাচ্চাকে দুধ খাওয়ানোর কথা ভুলে যাচ্ছে, হ্যাঁ ওয়াতারান নাসা সুকারা,
এবং মানুষদেরকে দেখলে মনে হয় তারা সব মাতাল, বুদ্ধি নাই, বিবেক নাই, কথা নাই, হাসি নাই, হ্যাঁ এমন অবস্থা হয়ে যাবে। তো এইগুলো দেখে তারা ওই যে বিপদটা দেখে তারা বলবে যে আল্লাহ, দুনিয়ায় যে কষ্ট বা আখেরাতে কবরের যে কষ্ট, সামান্য, একদম সামান্য, আমি তো কয়টা দিন কাটে আসলাম, এখন এক একটা মুহূর্ত যাচ্ছে এরকম। আমার মনে আছে যে আমার একটা কাজে আমি গেছিলাম, যে কাজের মাধ্যমে আমার একটা মানে চাকরি হবে, তো আমার সামনে মাত্র কয়েকজন আছে, তা সেখান থেকে এই যে চাকরি ইন্টারভিউ পর্যন্ত যেতে হয়তো কয়েক মিনিট লাগবে, কিন্তু ওই মিনিটটা যাচ্ছে আমার কাছ থেকে এত ধীরে 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 ধীরে, মনে হয় যে মুহূর্ত কাটতেছে না, মুহূর্ত কাটতেছে না। ছোটবেলায় যখন রোজা রাখতাম তো মাশাআল্লাহ সকালবেলা থেকে আমরা বিকেল 3-4টা পর্যন্ত খুব ভালো সময় যেত, কি কখনো হয়তো খেলা অথবা স্কুলে, কখনো ঘুমে, হ্যাঁ, কিন্তু বিকালে যেখান থেকে পেট চোঁচো করতেছে, ক্ষুধায় আর তৃষ্ণায় কষ্ট হচ্ছে, তখন মনে হয় যে ওখান থেকে ইমাম মুয়াজ্জিন সাহেব আর বোধহয় আজান দিবেই না আজকে, ওই আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় মনে হতো সারাটা দিন, 24 ঘন্টা ওইটা। তো তখন কেয়ামতের যে অবস্থাটা হবে এইরকম, যে তার সাথে এই কাফেরেরা বা মানে খারাপ লোকেরা, তারা চিন্তা করে দেখবে, তারাও ভাববে যে যে কষ্ট আমি আগে করে আসছি, এখনকার কষ্টের চেয়ে ওটা মনে আছে 80 ইয়েতেন আও দুহাহা, সেটা খুব অল্প সময় মনে হবে। কেয়ামতের এই দৃশ্যটা এবং কেয়ামত সম্পর্কে আমাদের প্রশ্নের জবাবটা আল্লাহ তাআলা এমন ভাবে দিয়ে গেলেন, কিছু জবাব দিলেন একেবারে স্পষ্ট, কিছু জবাব দিয়ে গেলেন প্রচ্ছন্ন ভাবে, দিয়ে বললেন যে ও মানুষ তুমি কষ্ট কাজ করে যাও, কাজ করে যাও, কাজ করে যাও, এবং ওই যে সময়টা আসতেছে ওটা আমার রহমত তোমার দরকার হবে, এই জন্য কাজ করে যেতে। হ্যাঁ, অনেকে বলেন যে করে কাজ করে কি হবে, ওই সময় কি হবে কি না হবে তো বুঝতে পারতেছি না, ওই জন্য কাজ করতে হবে। যে কি বুঝতে পারতেছি না মানে হলো যে আমি তাহলে কাজ করে যাই, কাজ করে যাই। এমনও তো হবে যে আল্লাহর কাছে যখন যাবে যে আল্লাহ আমি দেখো আমি তো সারা জীবন তোমাকে ভয় করে কাজটা করেছি, আমার না একটু ভুল হয়ে গেছে, মাফ করে দাও, আল্লাহ মাফ করে দেবেন। একটা হাদিসে এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মানুষ আল্লাহর কাছে দাঁড়াই গেছে, ফেরেশতারা বলবে তার আমল নামা যখন দেবা তখন যে বড় বড় গুনা করেছে ওইগুলো দেখাবো না, খালি দেখা ছোট ছোট গুনাগুলো। তো তখন আল্লাহ জিজ্ঞেস করবে, এই তুমি ওই দিন এই গুনা করছিলে? তো হ্যাঁ আল্লাহ করছি। ওই গুনা? হ্যাঁ করছি। ওই গুনা তখন করছিলাম? তো মানুষটা কাঁপতেছে, কি এত কাঁপো কেন? তো আল্লাহ তুমি যা জিজ্ঞেস করছো সব তো ছোট ছোট গুনা, আমি তো অনেক বড় গুনা করেছি আল্লাহ, ওগুলো যখন জিজ্ঞেস করবো আমি কি করব তখন? তখন বলতেছে দেখ, তোকে আমি ওই গুনাহগুলো যখন দুনিয়ায় গোপন করে রাখছিলাম, তা আজকেও তোকে আমি গোপন করে রাখলাম, তোকে আমি জান্নাত দিয়ে দিলাম, ক্ষমা করে দিলাম তাকে। এইভাবে আল্লাহ তাআলার মানে অবস্থানটা হবে এরকম সেদিন, যে আমাদের আমাদেরকে নাজাতের জন্য আল্লাহ তাআলা বিভিন্ন বাহানা বের করবেন, যে এইটার মাধ্যমে এই বান্দাটার, এইটার মাধ্যমে এই বান্দাটার, এইটার মাধ্যমে এই বান্দাটার কোনো রকমের নাজাত দেওয়া যায় কিনা, কোন রকমের নাজাত দেওয়া যায়, সব মাপা হয়ে যাচ্ছে, কিছু পাওয়া যাচ্ছে না, এখন কি করা যাবে? বলবেন যে ওই যে আমারে ভয় করে একটা রাত্রে একদিন সে কেঁদে ফেলছিল, আর কান্নায় তো রব মানে খুব বেশি অশ্রু আসেনি, কন্নারে সামান্য একটু অশ্রু জমছিল, সামান্য একটু অশ্রু, যেটা একটা এক ফোঁটাও হবে না, ফোঁটা হলে তো নিচে নেমে আসতো, কিন্তু ওটা ফোঁটাও হয়নি, ছোট অল্প অংশ ছিল। আল্লাহ বলবেন যে ওইটা নিয়ে এসো, তো নিয়ে ওই পাল্লার এক পাশে দাও, দেখা যাবে যে ওটা উহুদ পাহাড়ের মতন ভারী হয়ে গেছে, যাও 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 জান্নাতে চলে যাও, ওই একদিনের কান্না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে এমন হয়ে যাবে যে ছোট ছোট আমল আল্লাহ তাআলা বড় করে দেবেন, দিয়ে তাকে জান্নাতে দেওয়ার চেষ্টা করবেন, জান্নাতে যেন যায় এটা আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন, এবং এই ব্যবস্থা করার নামটা হলো রহমা, আল্লাহ রহম করবেন, আল্লাহ রহম করবেন। তো আমরা আজকের এই সূরার মধ্যে যে বিষয়টা আমরা দেখতে পেলাম সেটা হলো এই কেয়ামত সংক্রান্ত বিষয়ে আমাদের মাথায় রাখতে হবে, এটা হবেই হবে, নিশ্চিত নিশ্চিত হবে। 2 নম্বর হলো যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসাই মানে হলো আমাদেরকে শিখাই দিচ্ছে যে কেয়ামত আর বেশি বাকি নেই, প্রস্তুতি গ্রহণ করো। 3 নম্বর হলো এই যে কেয়ামত যখন সংঘটিত হবে তখন এটা কিন্তু খুব মারাত্মক। এই কেয়ামতের বিষয়ে আমাদের কাজ হলো মানুষকে ভয় দেখানো, এবং ভয় দেখানোর কাজটা তুংদিরও সে মুংদিরও হতে হবে, তুংদিরও মানে ভয় দেখানো,
কাজ করা, হয়তো এই ভয় দুবার দেখে তিনবার দেখে, কিন্তু মন দেরও আমার কথায় কাজে সব সময় যেন আমার এই কেয়ামত সংক্রান্ত বিষয়ে সতর্কতা আমাকে করি এবং আমার আশেপাশে যারা আছেন তাদেরকে করি। এই সতর্কতার জন্য সবচেয়ে ভয় এ হলো যে ওই রোল মডেলিং, রোল মডেলিং। আয়েশা সিদ্দিকা বলেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে যখন থাকতেন কত আমরা আড্ডা দিতাম, মুদাআবা করতাম, একজন আরেকজনের সাথে মুদাআবা চলতো, ঠাট্টা হতো, মশকারা হতো। কিন্তু আজান দিয়েছে বিলাল, অমনি উনি এমন বিহেভ করতেন যেন তিনি আমাদেরকে কখনোই চিনতেন না, আমরাও তাকে চিনতাম না। হ্যাঁ, এই যে ব্যস্ত হয়ে যাওয়া আখেরাতের জন্য, ব্যস্ত হয়ে যাওয়া, রাত্রে ঘুমানোর মাঝখান দিয়ে আয়েশা সিদ্দিকা বলেন যে আমি খুঁজতাম মাঝে মাঝে, এবারে একদিন খুঁজতে খুঁজতে দেখি যে পানি, আমি কি ব্যাপার এই মাটিতে পানি লাগলো কেন, আমি উঠলাম, উঠে দেখলাম যে ও আল্লাহ রসুল দাঁড়াই আছেন, তেলাওয়াত করতেছেন, যেখানে তার সেজদাটা পড়ে ওই জায়গাটায় পানি মানে চোখের পানিতে ভিজে গেছে। এইভাবে মানে আখেরের যে জন্য প্রস্তুতিটা এইভাবে আমাদের নেওয়া দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সুরা নাজিয়াত কিন্তু আমরা এখানে শেষ করলাম, এরপরে আরো মজার একটা সুরা আসতেছে, সুরা আবাসা ওয়া তাওয়াল্লা। এই সুরাটা নিয়ে আমরা আগামী সপ্তাহে আরো, আপনারা দাওয়াতি কাজ করবেন, হিউজলি দাওয়াতি কাজ করা দরকার। আজকে অনেক বোন দেখলাম যে কমে গেছে, আরো আসা দরকার, কারণ হলো যে আমরা কয়েক সপ্তাহে আমরা ওই লাইভ দিতে পারছি না, এই জন্য বোধহয় বোনেরা আসেননি। তো এটাকে আপনারা একটু দাওয়াতি কাজ করতে থাকবেন, বিভিন্ন জায়গায় আপনারা এটাকে প্রচার করবেন, আর যখনই যেভাবে আপনারা আসবেন আসার সাথে সাথে লাইভে একে পরে এটাকে আপনারা লিঙ্কস দেবেন আপনাদের ফেসবুক থেকে অথবা আপনাদের যে সমস্ত গ্রুপ আছে সেখান থেকে। আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখুন, আমাকেও ভালো রাখুন, আমরা দোয়া করি আপনাদের জন্য, আপনারা দোয়া করবেন আমাদের জন্য। বড় একজন আলেমে দিন আমার বন্ধু শেখ আব্দুর রহমান মাদানী অসুস্থ অবস্থায় আছেন, তার সাথে সাথে আরো অনেক পৃথিবীতে শত শত মানুষ, হাজার হাজার মানুষ এখন মানে অসুস্থ অবস্থায় আছে, মানে COVID-19 এর শিকার। সবাই সবার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা সবাই যারা অসুস্থ আছেন তাদেরকে শিফা দান করুন। আসসালুল্লাহ আল আযীম রব্বুল আরশিল আযীম আন ইশফা আশফিয়াহুম জামিআন, আল্লাহুম্মা ইশফি মারদানা ওয়া মারদা আল মুসলিমিনা জামিআন, রব্বান নাস আযহিব আল বাস ইশফি আনতা আশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। আমরা এই দোয়াটা আমরা করতে থাকি, আর যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করি। আল্লাহ যারা মানে করোনায় শিকার হয়ে ইন্তেকাল করেন তাদের শাহাদাতের মর্যাদা দান করো, আর যারা এমনি সাধারণ ভাবে মৃত্যুবরণ করেন তাদের উপর রহম করো, তাদের কবর গুলোকে তুমি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ হিসেবে কবুল করে নাও। যে সমস্ত বোনেরা কষ্ট করে সময় দিয়েছেন সবাই, এবং যে সমস্ত ভাইয়েরা এখন লাইভ প্রোগ্রাম দেখছেন সবাই, আমরা একে অপরের জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদেরকে এই প্যান্ডামিক সময়ে ভালো রাখুন, এবং আমরা যেন দিনের পথে এক একজন খুঁটি হয়ে দাঁড়াই, রুকন হয়ে দাঁড়াই, মুজাহিদ হয়ে দাঁড়াই। আমাদের হাত দিয়ে যেন, আমাদের মুখ দিয়ে যেন, আমাদের চোখ দিয়ে যেন, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেন ইসলামের পক্ষের শক্তি হয়ে স্ব জায়গায় কাজ করে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, বারাক আল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'ানি ওয়া ইয়্যাকুম বিমা ফিহি মিনাল আয়াত ওয়াল যিকরিল হাকীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা এই লাইভ এটা বন্ধ করে দিচ্ছি, যাদের কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন নেব।